Assalamualaikum সবাইকে কে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে ব্ল্যাক বেজ ভেরিফিকেশনটা কিভাবে অ্যাড করবেন যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেসবুকে কিন্তু অনেকেই তার নামের পাশে এই ব্ল্যাক বেজ ভেরিফিকেশনটাকে অ্যাড করে নিচ্ছে আর এই কাজটা করতে হলে আমাদের কোনো প্রকার VPN এর প্রয়োজন হবে না আপনি শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন খুব ইজিলি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে এই ব্ল্যাক বেজ ভেরিফিকেশনটাকে অ্যাড করে নিতে পারবেন আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পেজটিকে ফলো করবেন ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন সো চলুন ভিডিওটা স্টার্ট করা যায় ওয়েল সো প্রথমে আপনার যে কাজটি করতে হবে মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে ব্ল্যাক বেজ ভেরিফিকেশনটাকে অ্যাড করার জন্য আপনি এখান থেকে আপনার ফোনে প্লে স্টোরটাকে ওপেন করবেন এখান থেকে একটি ব্রাউজার আপনাকে ডাউনলোড করে নিতে হবে এখান থেকে সার্চ বার পাবেন এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে সার্চ করবেন বায়া লিখে দেন এই যে ব্রাউজারটা রয়েছে এটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিয়েছি দেন এখান থেকে বের হয়ে আসবো বের হয়ে আসার পর আপনি এখান থেকে এই যে ব্রাউজারটা রয়েছে এটাকে ওপেন করবেন এটাকে ওপেন করে নেওয়ার পর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন আমি এইখানে জাস্ট ফেসবুক লিখে সার্চ করবো দেন ফেসবুকে চলে যাব এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন মানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন যে অ্যাকাউন্টের নামের পাশে ব্ল্যাক বেজ ভেরিফিকেশনটাকে অ্যাড করতে চাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার একটা ফেসবুক অ্যাকাউন্টকে লগ ইন করে আছি নাবিল তালুকদার এই নামের পাশে কিন্তু আমি ব্ল্যাক বেজ ভেরিফিকেশনটাকে অ্যাড করব আর এটা কিন্তু আমি আপনাদেরকে মানে লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দেবো এখান থেকে ব্যাক করে পেছনে আসবো সো ব্যাক করে পেছনে আসার পর এখান থেকে ট্রিট মেনুতে যাবো এখানে যাওয়ার পর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে চাইবেন এখান থেকে সেটিংসে যাবেন মানে আপনি নাম চেঞ্জ অপশনে চলে যাবেন তারপর এখান থেকে ওকেতে প্রেস করবেন দেন এখান থেকে আপনি অ্যাকাউন্ট সেন্টার নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি আপডেট না হয়ে থাকে মানে এখানে যদি অ্যাকাউন্ট সেন্টার অপশনটা না শুকে এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু মানে এই ব্ল্যাক বেজ ভেরিফিকেশনটাকে অ্যাড করতে পারবেন না আমি এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার অপশনে একটা ক্লিক করে দিচ্ছি আচ্ছা এখানে আসার পর এখন আপনার যে কাজটি করতে হবে এখান থেকে আপনি চলে যাবেন আপনার আইডিতে প্রোফাইল অপশনে এখানে আসার পর এখান থেকে আপনার আইডিটাকে চুজ করবেন মানে আপনার ফেসবুক আইডির নামটাকে চুজ করবেন তারপর এখান থেকে নেম অপশনে একটা ক্লিক করে দেবেন সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি এইভাবে না আসে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আপডেট সিস্টেম এই সিস্টেমে যদি না আসে এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে ব্ল্যাক বেজ ভেরিফিকেশনটা অ্যাড হবে না আমি এখান থেকে ফার্স্ট নাম এবং লাস্ট নাম কেটে দিচ্ছি আপনি অবশ্যই এখান থেকে ফার্স্ট নাম এবং লাস্ট নাম কেটে দিবেন আমি এখান থেকে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে এখন আপনার যে কাজটি করতে হবে এখানে কিন্তু আপনাদেরকে একটা স্ক্রিপ্ট কপি করতে হবে আর এই স্ক্রিপ্টটা আপনি কোথায় পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই স্ক্রিপ্টটা কিন্তু আপনাকে কপি করতে হবে অ্যান্ড এখানে কিছু কাস্টমাইজ করে নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনি এই স্ক্রিপ্টটা কোথায় পাবেন এই স্ক্রিপ্টটাকে পাওয়ার জন্য প্রথমে আপনার যে কাজটি করতে হবে আপনার ফোনে যে ফেসবুক লাইটটা রয়েছে এটাকে ওপেন করবেন এটাকে ওপেন করে নেওয়ার পর উপরে সার্চ বার পাবেন এখানে একটা ক্লিক করবেন তারপর আপনি এখানে সার্চ করবেন নাবিলটে ক্লিকে আমি এখানে সার্চ করলাম নাবিলটে ক্লিকে দেন এখানে কিন্তু আমার পেজটা চলে আসবে আপনি আমার পেজে চলে আসুন এখানে আসার পর এখান থেকে আপনি পেজটাকে ফলো করবেন ফলো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর কমেন্ট সেকশনে চলবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু আমি স্ক্রিপ্টটা দিয়ে রাখছি আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে এই পুরো স্ক্রিপ্টটাকে আপনি কপি করে নেবেন আপনি জাস্ট এখানে ট্যাপ করে ধরবেন ধরার পরে কিন্তু একটা কপি হয়ে যাবে এখানে ট্যাপ করে ধরলে কিন্তু একটা কপি হয়ে যাবে আপনি এখান থেকে এই স্ক্রিপ্টটাকে কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে আপনার ফোনে নোটপ্যাডটাকে ওপেন করবেন নোটপ্যাড আপনি জাস্ট আপনার এই স্ক্রিপ্টটাকে রেখে দেবেন রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু রয়েছে ইউর নেম এখানে কিন্তু আপনার নামটা দিতে হবে আমি এখানে নর্মালি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা দিয়ে দিচ্ছি নাবিল তালুকদার ওকে তো এখানে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট নামটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কিছু কাটা যাবে না আপনি যদি এখান থেকে কিছু কেটে দেন এক্ষেত্রে কিন্তু আপনার নামের পাশে ব্ল্যাক বেজ ভেরিফিকেশনটাকে অ্যাড করতে পারবেন আমি এখানে লিখে দিচ্ছি নাবিল ওকে তারপর এখানে লিখে দেবো আহমেদ তো আপনাকে কিন্তু সেম টু সেমভাবে কাজটি করতে হবে তারপর এখানে লাস্ট নেমে চলবে লাস্ট নেমে আসার পর এখানে কিন্তু রয়েছে ইউর নেম এখানেও কিন্তু আপনার নামটাকে এইখানেও কিন্তু আমাদেরকে লিখিয়ে দিতে হবে নাবিল আহমেদ মানে আমরা ফার্স্ট নামে যেটা লিখছি সেম টু সেম নামটা কিন্তু এখানে আমাদেরকে লিখিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু চেঞ্জ করি নেই জাস্ট আমি ইউর নামটা কেটে এখানে আমার নামটা আমি লিখে দিচ্ছি এইভাবে কিন্তু আপনাকে লিখিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আর যেখানে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো কিন্তু কাটা যাবে না আপনি যদি এখান থেকে একটা কিছু কেটে দেন এক্ষেত্রে কিন্তু আপনার নামের পাশে ব্ল্যাক বেজ ভেরিফিকেশনটাকে অ্যাড করতে পারবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি এখান থেকে তারপর পুরো টেস্টটাকে কপি করে নেবেন আমি এখান থেকে পুরো টেস্টটাকে কপি করে নিচ্ছি ওকে এখান থেকে সিলেক্ট কল করব তারপর এই যে কপি অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি তারপর আমরা চলে যাবো ব্রাউজারে আমি এখান থেকে ব্রাউজারটাকে ওপেন করলাম তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন
এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে যে ক্রস আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনি যেটা কপি করা আছে এটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। আপনার কিবোর্ডটা যদি রেডমি কিবোর্ড হয়ে থাকে এক্ষেত্রে আপনি এখান থেকে বি যে অপশনটা রয়েছে বা বি যে ওয়ার্ডটা রয়েছে আপনি যদি এখানে ট্যাপ করে ধরেন, ধরার পরে এখানে কিন্তু আপনার টেক্সটটা পেস্ট হয়ে যাবে। এছাড়া আপনি এখানে সার্চ অপশনে যদি ট্যাপ করে ধরেন এক্ষেত্রেও কিন্তু এখানে মানে স্ক্রিপ্টটাকে আপনি পেস্ট করে দিতে পারবেন। আমার কিবোর্ডটা যেহেতু রেডমি কিবোর্ড আমি এখানে বি অপশনে ট্যাপ করে ধরবো, ধরার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিপ্ট অ্যাড হয়ে গেছে। আমি এখান থেকে কিবোর্ডে এন্টার প্রেস করবো, তারপরে এখান থেকে ওকেতে প্রেস করবো। এইভাবে কিন্তু আপনাদেরকে তিনবার সাতবার করতে হবে। আমি এখানে তিনবার ট্রাই করে দেখতেছি। আমি এখানে আবারও অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবো, তারপর এখান থেকে আবারও এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আবারও এখানে বি অপশনে ট্যাপ করে ধরবো, ধরার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিপ্টটা চলে আসছে। আমি আবারও এখান থেকে মানে এন্টার প্রেস করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওকে লেখা চলে আসছে। আমি আবারও এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, দেন আবারও আমি এখানে ট্যাপ করে ধরবো, তারপর এখান থেকে আবারও কিবোর্ডে ইন্টারপ্রেস করবো, দেন এখান থেকে আবারও ওকেতে প্রেস করবো, আবারও এখান থেকে কেড়ে দিচ্ছি এটাকে, আবারও এখান থেকে ট্যাপ করে ধরবো, তারপর এখানে পেস্ট করে দিচ্ছি, আবারও এখান থেকে ইন্টারপ্রেস করবো, তারপর এখান থেকে আবারও ওকেতে পেস্ট করে দিচ্ছি। সো তারপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু ঠিক এইরকমভাবে একটি মেসেজ শুরু করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ইগনোর নামে একটি অপশন রয়েছে, আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে ওকেতে প্রেস করে দেবেন। ওকেতে প্রেস করে দিলে কিন্তু আপনার কাজ শেষ। আপনি জাস্ট এখান থেকে বিয়ে করে পেছনে চলাবেন, বিয়ে করে পেছনে আসার পর দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে ব্ল্যাক বেজ ভেরিফিকেশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম, এখানে আসার পর এখানে একটা রিফ্রেশ করে নিচ্ছি, আপনি জাস্ট এখান থেকে একটা রিফ্রেশ করে নেবেন। সো রিফ্রেশ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে ব্ল্যাক বেজ ভেরিফিকেশনটা অ্যাড হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের সামনে লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিছি। তো আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে এই ব্ল্যাক বেজ ভেরিফিকেশনটাকে এইভাবে অ্যাড করে নিতে পারবেন। আর এই ব্ল্যাক বেজ ভেরিফিকেশনটা কিন্তু শুধুমাত্র ফেসবুক লাইটে শুরু হবে, এটা কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে শুরু করবে না। তো আশা করি গাইস আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে এই ব্ল্যাক বেজ ভেরিফিকেশনটাকে অ্যাড করবেন। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজটিকে ফলো করবেন, অ্যান্ড ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফিজ।